ভোজনপ্রিয়াসী বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবার কিন্তু হলো মিষ্টি সেটা যে কোনো অকেশনেই কিন্তু মিষ্টি জাতীয় খাবার আমাদের থাকা চাই চাই আর সেটা যদি হয় ঘরে তৈরি সহজ মিষ্টি তাহলে তো কোনো কথাই নেই আসসালাম আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় এভরিওয়ার নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করব পুরো রেসিপি জুড়ে থাকবেন ভালো লাগবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমার আজকের মিষ্টি তৈরি করতে তো কোনো শিরারও প্রয়োজন হয়নি তাই পুরো রেসিপিটি দেখবেন এ টু জেড ফলো করবেন আপনারাও দারুণ মজার এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন তো সরাসরি চলে যাচ্ছি চুলায় রেসিপিটি শুরু করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি ঘিটাকে সামান্য একটু মেল্ট করে নিয়ে এর মাঝে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি তো সুজিটাকে এখন কিন্তু আমি হালকা একটু ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো আর সুজিটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে সুজিটা পুড়ে যাবে তো সুজিটা যেন না পুড়ে যায় সেই জন্য একদম লো হিটে রেখে সুজিটাকে তিন থেকে চার মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নেব এই যে দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে তো এখন এই সুজির সাথে আমি এখানে অ্যাড করে দেব দুই কাপ লিকুইড দুধ তো আমি এখানে এক কাপ সুজি ব্যবহার করেছি আর দুই কাপ লিকুইড দুধ ব্যবহার করতেছি আপনারা কিন্তু এই রেশিওগুলো মনে রাখবেন এজন্যই বলেছি পুরো রেসিপিটি আপনারা দেখবেন তো যে কোনো রেসিপি ফলো করেন না কেন আপনারা কিন্তু সেই রেসিপিটি পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু যে কোনো কিছুতে একটি ভালো রেজাল্ট পেতে পারবেন তো যদি পুরো রেসিপিটা ফলো না করেন তাহলে কিন্তু মাছ পথে গিয়ে আপনাদের অনেকটাই ব্যাঘাত ঘটতে পারে সেই জন্যই যে কোনো রেসিপি আপনারা দেখেন যার রেসিপি দেখেন না কেন তো অবশ্যই পুরো রেসিপিটি দেখার চেষ্টা করবেন তো এখানে আমি দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি সুজির সাথে তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ এবং টু টেবিল চামচের মতো চিনি তো প্রায় পনেরো এক কাপ আর কি এক কাপ যেহেতু সুজি তার থেকে কিছুটা কম আমি চিনি ব্যবহার করেছি তো কেউ চাইলে এখানে এক কাপ সুজি এক কাপ সুজি এবং এক কাপ চিনিও ব্যবহার করতে পারেন যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তবে এই রেশিওতেই মিষ্টিটা পারফেক্ট মনে হয়েছিল পুনে এক কাপ চিনি দিয়ে দিয়েছি তো দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এখন অনবরত নেড়ে চড়েই কিন্তু এই কাজটা করতে হবে চুলার কাছে দাঁড়িয়ে থেকে কোথাও যাওয়া যাবে না তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে এই যে দেখুন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করতেছি দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এটাকে আমি আরও শুকিয়ে নেব সেই পর্যন্ত কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এই ছোট ছোটো টিপসগুলোই কিন্তু আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে মিষ্টি বানানোর জন্য কোনো কিছুতেই কিন্তু তাড়াহুড়া করলে ভালো রেজাল্ট পাবেন না অবশ্যই কিন্তু ছোট ছোটো টিপসগুলো এবং একটু ধৈর্য ধরেই কোনো কিছু তৈরি করবেন দেখবেন সেটার রেজাল্ট আপনারা হানড্রেড পেয়ে যাবেন তো এখানে আমি নাড়াচাড়া করতেছি তো অনেকক্ষণ আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন দুধটা কিন্তু অনেকটাই মিশে গিয়েছে আর সূর্যটা কিন্তু এই যে দেখুন একটা মন্ডের মতো তৈরি হয়ে গিয়েছে এখন কিন্তু কোনো দুধ অবশিষ্ট নেই একটা শুকনা শুকনা ভাব চলে এসেছে প্যান থেকে কিন্তু সমস্ত সুজিটা ছেড়ে দিয়েছে উঠে উঠে আসতেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো এই পর্যায়ে এখন আমি এটাকে নামিয়ে নেব কেননা এটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো একটা প্লেটে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এই তো একটি প্লেট নিয়ে নিলাম তার মাঝে আমি যে সুজিটা তৈরি করে নিয়েছি সেটাকে নামিয়ে নিচ্ছি তো এই মিষ্টিটার সবচেয়ে বড় একটি বৈশিষ্ট্য হলো মিষ্টিটা কিন্তু কোনো শিরা তৈরি করতে হবে না একদম ঝামেলা ছাড়া মিষ্টি আপনারা কিন্তু মেহমানকে বসিয়ে রেখে ঝটপট এই মিষ্টিটা তৈরি করে দিতে পারেন তারা খেয়েও বুঝবে না আপনি কি দিয়ে বানিয়েছেন তো এখানে আমি একটি প্লেটে রেখে দিলাম কিছু ঠান্ডা করে নেওয়ার জন্য তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ যে দেখুন এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি তো গুঁড়া দুধ দিয়ে এখন আমি সুজিটাকে খুব সুন্দর করে মেখে নেব এই কাজটা আমি হাত দিয়েই করবো এখন একটু চামিচ দিয়ে নাড়াচাড়া করতেছি তো হাত দিয়ে আমি এই যে দেখুন গোড়া দুধ দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিয়ে একটি মন্ড তৈরি করে নিলাম তারপরে এই যে দেখুন হাত দিচ্ছি এটা কিন্তু লেগে আসতেছে না আমার এটা কিন্তু একদম পারফেক্টভাবে ডো তৈরি হয়ে গিয়েছে মিষ্টি বানানোর জন্য তো এখন আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি যদিও ওটা লেগে আসবে না তারপরেও একটু ঘিটা মেখে নিলাম সেপটা সুন্দর হবে আর ঘিয়েরও একটু ফ্লেভার ফ্লেভার থাকবে সেজন্য আর কি তো ঘিটা মেখে নিয়ে এই যে আমি যে ডোটা করেছি সুজির সেখান থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি নিয়ে আমি একটু চমচমের শেপের মতো দিয়ে দিচ্ছি লম্বাটে শেপটা আপনার আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপেই দিতে পারেন তো আমি এটাকে একটু চমচমের শেপ দিয়ে দিচ্ছি এই যে দেখুন লম্বা করে খুব সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো ফাটলও নেই কোনো ক্র্যাকও নেই তো খুব সুন্দর করে এরকম করেই আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব হাতের তালুতে নিয়ে ফার্স্টে একটু ঘুরিয়ে নেবেন খুব সুন্দর করে একটু ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে তারপরে এই যে চমচমের মতো করে একটু লম্বা কুলবালিশের মতো একটু শেপ দিয়ে দিবেন তাহলে কিন্তু দেখতেই সুন্দর লাগবে দেখুন কি সুন্দর কুলবালিশের মতো আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি তো এখানে আমার সমস্ত চমচম মিষ্টি বানানো হয়ে গিয়েছে এই যে দেখুন কতগুলো মিষ্টি হয়েছে আমার এক কাপ সুজি থেকে দেখতেই পেলেন আর সুজিটা কিন্তু আমাদের ঘরে প্রায় থাকে আর এই মিষ্টিটা বানাতে কিন্তু আপনার আলাদা করে ছানা কাটার কোনো ঝামেলাই করতে হবে না তো এখানে কিন্তু মিষ্টিগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলোর জন্য দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপের জন্য চুলায় এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে একটু পানি তো পানিটাকে আমি একটু ফুটিয়ে নেব বা গরম করে নেব তো পানিটা গরম চলে আসলে তার উপরে একটি স্টেনার বা ছাঁকনি বসিয়ে দিবলাম তো আমার ঘরে যেহেতু স্টেনার নাই তো আমি এখানে ছাঁকনি বসিয়ে দিলাম ছাঁকনির উপরেই কিছু মিষ্টি দিয়ে দিচ্ছি মানে মিষ্টিগুলোকে একটু ভাব দিতে হবে তো যাদের ঘরে স্টিমার আছে যেমন মোমো যে স্টিমারে তৈরি করা হয় বা যাদের ভাব দেওয়ার স্টিমার আছে তারা অবশ্যই স্টিমার ব্যবহার করবেন আমি যেহেতু গরিব মানুষ আমার ঘরে স্টিমার নেই আমি এখানে ছাঁকনির উপরেই মিষ্টিগুলোকে দিয়ে ভাব দিয়ে দিচ্ছি তো এখন বলবেন ভাপ দেওয়ার কী প্রয়োজন কারণ এটা তো সুজি তো আগেই রান্না করা আছে তো ভাবটা দিলে যেটা হবে মিষ্টির ভিতরের যেই স্পঞ্জি একটি ভাব থাকে সেটা কিন্তু এই যে এই ভাপটা দিলে চলে আসবে একদম পারফেক্টলি এক চমচমের মতো হয়ে যাবে তো এই জন্যই এটাকে ভাব দেওয়া আর ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতোই ভাব দিলে মিষ্টিটা কিন্তু একদম হয়ে যাবে এই যে দেখুন আমি এখানে কয়টা মিষ্টি ভাব দিয়ে দিয়েছি উপরের সাইডটা দেখতেই পেরেছেন যে একটু পানিতে ঘামা ঘামা হয়েছে তো এইটার জন্যই ভিতরে কিন্তু একটু ছিদ্র ছিদ্র হয়ে যাবে আর একদম তৈরি হয়ে যাবে দোকানের মতো পারফেক্ট চমচম তো মিষ্টিগুলোকে আমার ভাব দিয়ে নাও হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলোকে আমি মাওয়ার মধ্যে দিয়ে কোট করে নেব আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া এটাও আমি তৈরি করেছি এক টেবিল চামচ ঘিয়ের সাথে দুই টেবিল চামচ আপনি গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে মেখে নিলেই কিন্তু এই যে দেখুন ইনস্ট্যান্ট মাওয়া তৈরি হয়ে গেল এখন আমি যে মিষ্টিগুলোকে তৈরি করে নিয়েছি সেগুলোকে এই মাওয়ার মাঝে গুড়িয়ে দিচ্ছি তাতে দেখতেও সুন্দর লাগবে খেতেও দারুণ মজা লাগবে সো ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের এই রেসিপি একদম সহজ ঝটপট একটি মিষ্টি রেসিপি এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে আপনারা নিয়েও যেতে পারেন বাড়ি থেকে তৈরি করে নিয়ে আর আপনার গেট টুগেদার বা অনুষ্ঠানে যে কোনো মেহমান আসলে তাদেরকেও সার্ভ করতে পারেন তো দেখতেই পারতেছেন মিষ্টিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আশা করতেছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার পাশে থাকা একটি বেল বাটন আছে সেটা ক্লিক করে দিবেন তাতে যখনই আমি কোনো নতুন নতুন রেসিপি বা ভিডিও ব্লগ আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান থেকে দেখে নিতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন দারুন মজার মজার আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটি একটি কমেন্টস করে দিবেন আপনাদের কমেন্টস কিন্তু ভিডিও করার অনেক উৎসাহ যোগায় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং এনজয় এভরি ওয়ার্ক আল্লাহ হাফিজ